এবার টানা 14 ঘন্টা ড্রাম বাজিয়ে গিনেস বুক রেকর্ডে আবারও নাম লিখাতে যাচ্ছেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত পণ্ডিত সুদর্শন দাস। এর আগে দীর্ঘ 25 দিন তবলা ও 27 ঘন্টা ঢোল বাজানো দুটি বিশ্ব রেকর্ড আছে তাঁর ঝুলিতে। স্থানীয় সময় বুধবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ স্কুলের হল রুমে সন্ধ্যা 6:45 থেকে আনুষ্ঠানিকভাবে ড্রাম বাজাতে শুরু করে শেষ করেন বৃহস্পতিবার সকাল 8:45। এ সময় উপস্থিত ছিল স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। ড্রাম বাজিয়ে গিনেস বুক রেকর্ড হবে এই প্রথম, এর আগে কেউ এই রেকর্ড করতে পারেনি। এই রেকর্ডের পার্থক্য হচ্ছে অন্যান্য রেকর্ডের সময় ঘন্টায় 5 মিনিট ব্রেক নেওয়া গেলেও এবার ছিল না কোনো ব্রেক নেওয়ার অবকাশ, ফলে ড্রাম বাজানো অবস্থায় তাকে পানি সহ তরল খাবার খেতে হয়েছে। শেষ পর্যন্ত কোনো ধরনের সমস্যা ছাড়াই একটানা 14 ঘন্টা বাজিয়ে আবারও বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন বাংলাদেশি পণ্ডিত সুদর্শন। চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান পণ্ডিত সুদর্শন দাস এবার রেকর্ড গড়ার চ্যালেঞ্জটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের প্রতি উৎসর্গ করেছেন। তিনি রোহিঙ্গা শিশুদের জন্য প্রায় 3 লাখ টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে বলে জানান তিনি।